আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপিস বাই অথই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ কন্ডিশনে আছি। আজকে আমি আপনাদের সামনে শাহি ডিমের কোরমার রেসিপি নিয়ে চলে আসলাম। ডিমের কোরমার রেসিপি কিন্তু অনেকে অনেক রকম করে তৈরি করে, বাট একেবারে শাহি স্টাইলে ডিমের কোরমাটা কিন্তু সহজে কেউ তৈরি করতে পারে না, কারণ পারফেক্ট টেস্টটা কিন্তু আসে না। আমি আজকে আপনাদেরকে ওয়েল প্রপোর্শনের সেই ডিমের কোরমাটা তৈরি করে দেখাবো, যেটা একেবারেই অথেন্টিক এবং পিওর। সো ভিউয়ার্স, প্রথমে আমি ডিমগুলোকে এরকম ছুরি দিয়ে স্ক্যাচ করে নিচ্ছি, আর এর সাথে যে মশলাগুলো যাচ্ছে সেগুলো সবই আমি আপনাদের সামনে নিয়েই রেখে দিছি। এখানে নারকেল কুড়ানি আছে, আছে কাজু বাদাম পেস্ট, চিনি, টমেটো সস, আলু পোখারা, কাঁচামরিচ, তারপরে তেজপাতা, আর এখানে একসাথে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিছি। নিয়ে নিছি জিরার গুঁড়া, ঝালের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, এখানে গরম মশলার গুঁড়া নিয়ে নিছি, যার ভিতরে জয়ত্রী, জয়ফল আছে, কালো গোলমরিচের গুঁড়া আছে, সাদা গোলমরিচের গুঁড়া আছে, আছে টক দই আর পেঁয়াজ ভেজা। তো ভিউয়ার্স, চলেন কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই আমাদের মূল প্রসেসিংয়ে। প্রথমেই আমি এই ডিমগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব হালকা করে। আপনারা চাইলে ভাজতেও পারেন আর স্কিপও করতে পারেন। অনেকে এরকম কাঁচা অবস্থায় কিন্তু কোরমাটা তৈরি করে থাকে, তবে হালকা করে একটু ভেজে নিলে এর একটা অথেন্টিক টেস্ট আসে। সো ভিউয়ার্স, ডিমটা আমি এখন ভালো করে মেরিনেট করে নিয়ে চলে যাচ্ছি চুলার পিঠে। চুলার পিঠে আমি হাফ কাপ তেলের সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি। এই যে ঘিটা দিয়ে তেলের সাথে আমি প্রথমে ভালো করে মিক্স করে ফেলবো, আর এই ঘি আর তেলটা দিয়েই কিন্তু আমি আমার পুরো রান্নাটা সম্পূর্ণ করব। এই তেলের ভেতরে আমি প্রথমে পেঁয়াজ ভেজাটা করে নিচ্ছি ভিউয়ার্স, তাহলে কিন্তু তেলের স্মেলটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং শাহি ফ্লেভারটা অটোমেটিক্যালি চলে আসবে। পেঁয়াজটা উঠানোর পরে সেই একই তেলে আমি ডিমটাও এই যে ভাজা ভাজা করে নিলাম জাস্ট 3-4 মিনিটের মতো। এখন আমি একটা দালচিনি, একটা এলাচ আর 2টা তেজপাতা এই তেলের ভেতরে দিয়ে একটু স্মেল আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার এই পর্যায়ে এসে এখন আমি এর সাথে অ্যাড করে দিব সেই আদা রসুন পেঁয়াজ বাটা, এখানে সব কিছুই কিন্তু 1 টেবিল চামচ করে আছে। আর মশলার পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে রান্নাটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আমি যেভাবে যেভাবে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি আপনারা এক্স্যাক্টলি সেমভাবে করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট 2 টেবিল চামচ, আর এই কাজু বাদাম পেস্টটাই কিন্তু মূল অথেন্টিকেশন এই রান্নার। এখন দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ার ভিতরে কিন্তু জয়ত্রী, জয়ফল সবই আছে, এটা আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি, কারণ এটা না দিলে কিন্তু ফ্লেভারটা অসম আসবে না। এবার দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া আর তেলে রাখা জিরার গুঁড়া। শুকনা মরিচটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কোরমাটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, আর মিষ্টি মিষ্টি না হয়ে যদি খুব ঝাল ঝাল হয় সেটা কিন্তু আসলে কোরমা হয় না। এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2টা আলু বোখারা এবং আস্ত কাঁচামরিচ 7-8টা। সো ভিউয়ার্স, এই কাঁচামরিচটা কিন্তু কখনোই ফেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, আর ভুলেও কিন্তু কোরমার ভেতরে হলুদটা ইউজ করবেন না, হলুদটা স্কিপ করবেন, আর ঝালটা চিড়ে দেওয়ার কোনো দরকার নাই। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কিন্তু নাড়তেই আসি, দেখেন স্পেচুলা কিন্তু একটুও আমি থামাই নাই। নাড়ার এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব একটু চিনি, চিনিটা কিন্তু সেই মিষ্টির ভাবটা আনার জন্য। যেহেতু আমি এটাই টক দই ইউজ করব, এই জন্য আমি চিনি ইউজ করলাম 1 টেবিল চামচের মতো। আর ভিউয়ার্স, আপনাদের কাছে যদি টক দইটা অ্যাভেলেবেল না থাকে তাহলে টাটকা দুধের সাথে লেবু দিয়ে টক দই বানিয়ে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি খুব ভালো করে স্পেচুলা দিয়ে মশলাটাকে নেড়ে নেড়ে যখন দেখবেন এরকম তেল উঠে এসছে, ঠিক সেই পর্যায়ে আমি আমার সেই ভেজে রাখা ডিমগুলো এর ভেতরে ছেড়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দেওয়ার পর আমি আবার স্পেচুলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিব। ঢেকে জাস্ট রান্না করব 5-7 মিনিটের মতো। এর মধ্যেই দেখবেন আমার ঝোলটাও কিন্তু একদম গাঢ় হয়ে এসছে, মানে গ্রেভিনেসটা একদম পারফেক্ট হয়ে এসছে, আর কোরমাটা অলমোস্ট হয়ে গেছে ভাব। দেখেন ভিউয়ার্স, ঢাকনাটা উঠার পরে তেলটা কতটা ছাড়ছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে বেরেস্তাটার স্মেলটা এর সাথে ফিক্স হয়ে যায়।
তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা। আমি কিন্তু এটার সাথে কোনো প্রকার কেওড়া জল ইউজ করি নাই, কারণ মশলার ফ্লেভারগুলোতে এমনি কিন্তু সেই শাহি ফ্লেভারটা চলে এসছে। সো ভিউয়ার্স, আমার এই ডিমের কোরমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন এরকম ডেলিশিয়াস রেসিপিগুলো পাওয়ার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝখানে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে ওয়েল প্রপোর্শনের রান্নাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। সো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।